শিক্ষার্থী বন্ধুরা, যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছে, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আবারও শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষা সচিব মাহবুব হোসেন মুখ খুলেছেন। তিনি কি বলেছেন শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে, এই বিষয়ে জানতে হলে অবশ্যই তোমাদেরকে আজকের প্রতিবেদনের সাথে জুড়ে থাকতে হবে। চলো, শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে যা বলেছেন শিক্ষা সচিব মাহবুব হোসেন তার বিবৃতিটি শুনে আসি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব মোহাম্মদ মাহবুব হোসেন বলেছেন, আমরা চেষ্টা করছি পরিস্থিতি স্বাভাবিক হলে প্রথম সুযোগেই যেন শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারি। যে কোনো সময় প্রতিষ্ঠান খোলার নির্দেশনা আগে থেকেই রয়েছে, নতুন করে নির্দেশনার প্রয়োজন নেই। তিনি বলেন, আমরা কিভাবে অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু করতে পারি, কিভাবে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত করা যায় তা নিয়ে কাজ করছি। সম্প্রতি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, করোনা ভাইরাস সংক্রমণ 5% মধ্যে আসলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা দেওয়া হবে। প্রথমে এসএসসি সমমান এবং এইচএসসি সমমান পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস বাস্তবায়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে নেওয়া হবে, পর্যায়ক্রমে অন্য ক্লাসগুলোর শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে নেওয়া হবে। এর আগে গত বছর জানুয়ারিতে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগের জারিকৃত নির্দেশনা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনেস্কো, ইউনিসেফ, বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক নির্দেশনা অনুসরণ করে 19 দফা গাইডলাইন প্রস্তুত করে সরকার। ওই নির্দেশনার আলোকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিতে গত বছর 2রা মে 17 দফা নির্দেশনা জারি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। কিন্তু করোনা পরিস্থিতির অবনতি হলে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়, দফায় দফায় তা বাড়িয়ে সর্বশেষ 29 মে পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার। এই সময়ের মধ্যে পরিস্থিতি অনুকূলে আসলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সচিব মোহাম্মদ মাহবুব হোসেনের শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে বিবৃতি। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে মাহবুব হোসেন বলেছেন যে আমরা চেষ্টা করছি পরিস্থিতি স্বাভাবিক হলে প্রথম সুযোগেই যেন শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারি। যে কোনো সময় প্রতিষ্ঠান খোলার নির্দেশনা আগে থেকেই রয়েছে, নতুন করে নির্দেশনার প্রয়োজন নেই। তার মানে পরিস্থিতি স্বাভাবিক হলেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা দেওয়া হবে, এরকমটা তিনি বলছেন। কিন্তু কোথায়, কখন, কীভাবে খুলবেন এই বিষয়ে স্পষ্ট বা চূড়ান্ত কোনো তারিখ ঘোষণা করা হয়নি। তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিও, কমেন্ট করো, পাশাপাশি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো আর শিক্ষামূলক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।